আপনি কে, কি চান আপনি, আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নগুলো করেছেন? আপনি কি নিজেকে জানার চেষ্টা করেছেন? বেশিরভাগ লোক জানেই না যে সে তার জীবনে কি চায়, কোনো রকমের লক্ষ্য ছাড়াই জীবনে বেঁচে আছে। আপনি কি কখনো সময় কাটিয়েছেন নিজের সঙ্গে? পৃথিবীর এই ভিড়ের মধ্যে আপনি যেন কোথাও হারিয়ে গেছেন। আপনি আপনার সম্পূর্ণ জীবন এটি ভেবে কাজ করছেন যে একদিন জীবনটাকে উপভোগ করবেন, কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে, তবুও আপনার দৌড় শেষ হচ্ছে না। আপনি কি আপনার জীবনকে এখন উপভোগ করছেন, নাকি আপনি আপনার জীবনে ভবিষ্যতে বাঁচার কল্পনা নিয়ে আছেন? তাহলে এটি মনে রাখবেন, যদি আপনি আজ আপনার জীবনকে উপভোগ না করেন, তাহলে কালকেও উপভোগ করতে পারবেন না, কারণ আপনার কালটি আপনার আজ থেকেই জন্ম নেবে। যদি আপনি আজ খুশি না থাকেন, তাহলে আপনি কালকেও খুশি থাকবেন না। তাই ভবিষ্যতের কথা ভেবে বাঁচা ছাড়ুন এবং আপনার আজকে সুন্দর করুন। আপনার আজকের প্রতিটি মুহূর্তের মধ্যে খুশিকে খুঁজুন। যে ব্যক্তি আজ খুশি নয়, সে কখনোই খুশি থাকবে না। আর যে আজ খুশি থাকা শিখে যাবে, তার সম্পূর্ণ জীবন খুশিতে ভরে যাবে। লোকে বলে কিভাবে খুশিতে থাকব, আমাদের জীবনে তো অনেক দুঃখ, অনেক কষ্ট, আর সেটা কেবলমাত্র আমরাই জানি। তাহলে বলবো, এটাই আপনার ভুল যে আপনি আপনার পরিচয় দুঃখের সঙ্গে করেছেন। এখন প্রয়োজন হলো আপনার পরিচয় খুশির সঙ্গে করার। এখন প্রয়োজন হলো আপনার পরিচয় নিজের সঙ্গে করার। এখন প্রয়োজন হলো আপনার ভিতরের ক্ষমতাকে জানার। আমাদের অন্তরাত্মা আমাদের এটি শেখায় যে আপনি কোনো রকমের কারণ ছাড়াই সবসময় কিভাবে খুশি থাকবেন। কোনো রকমের অন্য মানুষ ছাড়া বা বাইরের কোনো জিনিস ছাড়া নিজেকে সবসময় কিভাবে খুশিতে রাখবেন। নিজের শক্তিকে জেনে পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনি সেখানে হাসতে পারবেন। তাই আপনিও নিজেকে জানুন, নিজেকে চিনুন। আপনি যা চাইবেন সেটি আপনি পেতে পারেন। শুধুমাত্র আপনি আপনার বিশ্বাসের উপর বিশ্বাস করুন। আপনি আপনার জীবনে সেটাই পাবেন যা আপনি বিশ্বাস করেন। যদি আপনি এটা ভাবতে থাকেন যে আমার জীবনে তো শুধুই দুঃখ লেখা আছে, তাহলে আপনি শুধুমাত্র দুঃখই পাবেন, সেখান থেকে কখনোই বেরিয়ে আসতে পারবেন না। আর যদি আপনি আপনার ভিতরে এই বিশ্বাস নিয়ে আসেন যে আপনি আপনার জীবনের প্রতিটি দুঃখকে পার করতে পারবেন, তাহলে কোনো দুঃখই আপনার জীবনকে আটকাতে পারবে না। তাই আপনিও জাগিয়ে তুলুন আপনার শক্তিকে, আর আপনি আপনার জীবনে যা কিছু পেতে চান সেই সব কিছুতে বিশ্বাস করুন, সেটি আপনি অবশ্যই পাবেন। কিন্তু তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। রোজ কেবল 15 মিনিট নিজের সঙ্গে সময় কাটান, নিজেকে জানার, নিজেকে চেনার ও নিজেকে বোঝার চেষ্টা করুন। নিজের ভিতরে অনুভব করে দেখুন কি আপনার চিন্তা, কি আপনার দুঃখ, কি আপনার ভয়, কি পেতে চান জীবনে আর কি হারাতে ভয় পান। নিজের মনের গভীরে বোঝার চেষ্টা করুন যে কোন কষ্টটি আপনাকে বিরক্ত করছে, আর এই সব কিছু আপনার ভিতরে কেন হচ্ছে সেটি বোঝার চেষ্টা করুন। আর তারপর এই সব কিছু কিভাবে ঠিক করবেন সেটা খুঁজে বার করুন এবং সেটিই করুন। মনে রাখবেন, আপনি আপনাকে যতটা বুঝবেন, আপনি আপনাকে যতটা শেখাতে পারবেন, যতটা আপনি আপনাকে খুশিতে রাখতে পারবেন, এই পৃথিবীতে ততটা আপনার জন্য কেউ করতে পারবে না। কেউ ছেড়ে চলে যাবার কারণে, কোনো সম্পর্ক ভেঙে যাবার কারণে, কোনো দুঃখ আসার কারণে কিছু লোকের যেন জীবনই শেষ হয়ে যায়, সব কিছু হারিয়ে যায়, সব কিছু যেন দাঁড়িয়ে যায়, কারণ এরা নিজেকে কখনো বোঝার চেষ্টাই করেনি, কখনো নিজের শক্তিকে খোঁজার চেষ্টাই করেনি, কখনো নিজের সঙ্গে সময়ই কাটায়নি, কখনো নিজেকে চেনার চেষ্টা করেনি যে আমি কে। যেদিন আপনি নিজেকে জেনে যাবেন, নিজেকে চিনে যাবেন, সেদিন আপনি খুশি থাকাও শিখে যাবেন, সেদিন আপনি হাসাও শিখে যাবেন, কারণ আপনাকে সব থেকে বেশি ভালো আপনিই বাঁচতে পারবেন, আপনার সব থেকে ভালো বন্ধু আপনিই হতে পারবেন, আর আপনার খুশির যত্ন পৃথিবীতে সব থেকে বেশি আপনিই রাখতে পারবেন। তাই নিজেকে জানুন, নিজেকে চিনুন যে আপনি কে, আর আপনি কে এই প্রশ্নটির উত্তর খুঁজে বার করুন।